এই দুনিয়াতে যত মানুষকে আপনি আপন দেখেন, এরা সবাই হয়তো আংশিক কোন কোন ক্ষেত্রে কেউ বিভিন্ন পার্সেন্টেজে আপেন আপন, কিন্তু আপনার সবচেইতে বড় আপন হলেন আপনার রব আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর চাইতে বড় আপন আর কেউ কেউ নেই। আপনি একান্তে আল্লাহর সাথে একটু কথা বলেন, যারা ডিপ্রেশনে ভুগছেন, অশান্তিতে ভুগছেন, মানসিক অস্থিরতায় ভুগছেন। আজকেও আমার অফিসে আসার আগে দেখি এক লোক বসে আছে, নামাজ পড়লাম আমরা, উনি নামাজ পড়লেন না। তো আমি যার মাধ্যমে আসছে তাকে জিজ্ঞেস করলাম, নামাজ পড়লেন, অনেকে মুসলমান না? বলে মুসলমান কিন্তু উনি অন্য জগতে আছে। কি? উনি আত্মহত্যা করবে, আজকের ঘটনা, উনি আত্মহত্যা করবে, উনি আসছে। হাসছেন আপনারা? এর আগে এক জুমা অফিস থেকে আমাকে ফোন দিল, জুমার নামাজ পড়াইতে ঢুকবো, বলতেছে এক লোক অফিসে এসে ঢুকছে, আপনার সাথে দেখা করবে, সে আত্মহত্যা করবে, জুমার নামাজও পড়বে না, এখন মরার আগে আপনার সাথে একটু দেখা করতে চায়। আমি আছি নারায়ণগঞ্জ, আসছে ঢাকায় অফিসে। ভাইরা আমার, আপনারা হাসছেন? ঘরে ঘরে অশান্তির সমুদ্র চলছে, ঘরে ঘরে মানুষের মধ্যে অশান্তির হাবুর মধ্যে হাবুডুবু খাইতেছে। তরুণ ইয়াং মানুষ, বাচ্চা ছেলে, এখনো দুনিয়ার কিছু তারে পায় নাই, ব্যবসা বাণিজ্য গ্যাঞ্জাম ফাসাদ কিচ্ছু পায় নাই, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, সেখানে শতাধিক ছেলে এক বছরে আত্মহত্যা করে ফেলতেছে। মানসিক শান্তি যেটা, এটা এই সমাজের প্রতিটা ব্যক্তি থেকে উঠে যাচ্ছে। প্রত্যেকটা মানুষ অস্থির। এর মূল এবং প্রধান কারণ হলো এই কলব এবং অন্তরে যে জিনিসটাকে ঢুকানো দরকার ওটা না ঢুকাইয়া ভুলটারে ঢুকাইয়া বসে আছে, ইনস্টল করে নিছে দুনিয়াকে, দুনিয়া ছাড়ার কিছু তার মাথায় নাই। একজন যুবক, তিনি কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন, হারাম সম্পর্কে জড়িয়েছেন, সেটা একটা বিষয়, কিন্তু সেই মেয়ে তার সাথে ধরুন মানে কথা রাখে নাই, সে আরেকজনের সাথে ভেঙে গেছে বা অন্য কোথাও তার বিয়ে হয়েছে, এখন সে ডিপ্রেশনে ভোগে। কেন ডিপ্রেশনে ভোগে? যে ওই পছন্দের মানুষটাকে সে পায় নাই। আলটিমেটলি এটা দুনিয়া, ঠিক না? বেঠিক, আলটিমেটলি এটা কি? তার অন্তরে যদি আল্লাহকে স্থান দিত, আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভালোবাসতো, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল, তার অন্তরে যদি আল্লাহর সাথে মহব্বত সবচেয়ে বেশি থাকতো, আল্লাহর সন্তুষ্টিটাকে সবকিছুর উপর যদি প্রায়োরিটি দিত, তাহলে এরকম কেউ তার জীবন থেকে চলে গেছে, কেউ আসছে, কোনো দোস্ত নারাজ হয়ে গেছে, কিছু টাকা লস হয়ে গেছে, একটা ব্যবসা ছুটে গেছে, কিছু ক্ষতি হয়ে গেছে, এগুলোর কোনোটি তার জীবনে কোনো প্রকার প্রভাব ফেলতো কি হয়েছে? এগুলো গেছে আরো আসবে, না আসলোই না, তাতে কি সমস্যা? আমাকে তো আল্লাহর কাছে যেতে হবে, কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, সারা জীবনের হিসাব দিতে হবে। আমি সেই জায়গা কি হিসাব দিতে পারবো, সেই জিনিসটা আমি ঠিক রাখতে পেরেছি কিনা, এটাই হলো আমার মূল গোলের জায়গা, এটা হলো মূল টার্গেটের জায়গা। এইভাবে যদি আপনি ভাবেন, তাহলে আপনার মধ্যে ডিপ্রেশন ইনশাল্লাহ এমনিতেই দূর হয়ে যাবে। মোহতরম হাজরিন, অতএব সম্পদ উপার্জন করেন, ব্যবসা বাণিজ্য করেন এবং জাগতিক কাজ করেন, এতে কোনো সমস্যা নাই, কিন্তু অন্তরে দুনিয়াকে নয় আল্লাহকে স্থান দেন। এবং এই স্থান দিতে গিয়ে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। কি স্যাক্রিফাইস? ওই যে সৎ পথে চলবেন, হক হালালে চলবেন, টাকা পয়সা বেশি হবে না, অন্যরা তো দূরের কথা, নিজের আপন মা বাবার কাছেও দাম পাবেন না, ভাই বোনের কাছে দাম পাবেন না, বইয়ের কাছেও হয়তো দাম পাবেন না, ছেলে মেয়ের কাছেও হয়তো দাম পাবেন না, বন্ধু বান্ধবের কাছেও দাম পাবেন না, এলাকার ইমাম সাহেব, খতিব সাহেব, হুজুর সাহেবের কাছেও দাম পাবেন না, কারণ পয়সা নেই। কিন্তু আল্লাহর কসম, যেই জায়গায় দাম পাওয়া দরকার সেই জায়গা ঠিকই পাবেন। আরশ আজিমের মালিক আপনার অনেক বেশি মূল্য দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার এরকম বলেছেন সাহাবিদেরকে, তোমরা কোনো জান্নাতি লোক দেখতে চাও? বলি ইয়া রাসূলুল্লাহ, দেখতে চাই। একটা লোক চলে যাচ্ছে সামনে দিয়ে, তিনি জিজ্ঞাসা করেছেন, এই লোকটা সম্পর্কে তোমাদের কি ধারণা? বলি ইয়া রাসূলুল্লাহ, লোকটা খুব সাধারণ একজন মানুষ, এত গরিব, সমাজের এত সাধারণ মানুষ যে এ ব্যক্তি কারোর মেয়ে বিয়ে করতে চাইলে কেউ তার কাছে মেয়ে বিয়ে দিবে না, কেউ তাকে পয়সা হাওলাত দিবে না, কেউ তাকে চেয়ার দিবে না, কেউ তাকে কদর করবে না। আরেক লোক আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর সম্পর্কে তোমাদের বক্তব্য কি, মূল্যায়ন কি? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা যার মেয়ের বিয়ের অফার করবে, সবাই তার কাছে মেয়ে দিতে পারলে সৌভাগ্যবান মনে করবে, পয়সাওয়ালা, ভাবসাওয়ালা, সমাজে অবস্থানওয়ালা, সে কারোর কাছে কিছু চাইলে কেউ তাকে ফেরত দিবে না, তার অবস্থান আমাদের কাছে অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যে ব্যক্তি যাকে সমাজের মানুষ অনেক তুচ্ছ মনে করে, অনেক দুর্বল মনে করে, তার সম্পর্কে মূল্যায়ন করে তিনি বলেছেন, এই যে প্রথম লোকটা, দ্বিতীয় লোকটার মতো মানুষ যদি গোটা দুনিয়াতে পরিপূর্ণ হয়ে যায়, তবুও এই প্রথম, এই দুর্বল, কিশোকায়, হ্যাংলা পাতলা, গরিব অভাবী মানুষ, যাকে তোমাদের সমাজ কোনো দাম দেয় না, এই লোকটার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দ্বিতীয় লোকটার মতো মানুষ গোটা দুনিয়াতে পরিপূর্ণ হওয়ার চাইতে বেশি। ভাইরা আমার,
এজন্য সামাজিক অবস্থান এটা আরেকটা ডেঞ্জারাস ব্যাধি, নেশা। নেশা সামাজিক অবস্থান, বেশিরভাগ লোক পয়সা করি কামাই করে নিজে খাওয়ার জন্য না, ভাবসাবের জন্য। কিসের জন্য? ভাবসাবের জন্য। ভাবসাব বুঝেন? আমি এই জন্য প্রায় সময় বলি গোটা দুনিয়াতে এখন অভাবটা হলো ভাবের। অভাবটা কিসের? ভাবের অভাব, যে আমাকে মানুষ লাখপতি বলবে, কোটিপতি বলবে। অনেক লোক দেখবেন যে বিদেশে হয়তো উনি সাধারণ সাধারণ একটা কাজ করেন, কিন্তু দেশে আইসা মাশাআল্লাহ কোট টাই বুট, ঢাকা শহরে হয়তো কোনো একটা দোকানে কাজ করেন, কিন্তু গ্রামে যায় মাশাআল্লাহ এমনভাবে পরিপাটি হয়ে যান যে উনি ঢাকা শহরের বিশাল শিল্পপতি। আছে না নাই? তো বেচারা এত কষ্ট কষ্ট কেন করতেছে? তার দরকার একটু ভাব। তার কিসের দরকার? ভাব। এটাকে বলে সামাজিক অবস্থান, হব্বে যা। এটা মানুষকে কুরে কুরে শেষ করে দেয়, একদম ধ্বংসের তার প্রান্তে নিয়ে যায়। এই জন্য ডিপ্রেশন থেকে মুক্তি পেতে চান, একমাত্র পথ আল্লাহর আনুগত্য এবং গোলামিতে ফিরে আসা। সালহাতু সঙ্গে বুদি দিল খারাশ আজমুদে এক জামানা খাকে বাস। ভাইরে বহু বছর তো পাথর হয়েছিলেন, কিছু কাল একটু মাটি হয়ে দেখেন, একটু চোখের পানি ফেলে দেখেন, একটু রোনাজারি করে দেখেন, একটু আল্লাহর সাথে কথা বলে দেখেন, দুনিয়ার মোহটা ছেড়ে দেন, আল্লাহর মহাব্বতটাকে নিজের ভেতরে আনার চেষ্টা করেন, আল্লাহর গোলামিটা করে দেখেন, একাকি আল্লাহর সাথে একটু কথা বলেন, ভোর রাতে উঠে একটু আল্লাহর সাথে কথা বলেন, তাহাজ্জুদে গিয়ে একটু চোখের পানি ছেড়ে দেন, মুনাজাত করেন, আল্লাহর সাথে কানাঘুষা করেন, কেউ আপনার দুঃখ বুঝে না, আল্লাহকে বলেন, আল্লাহর সাথে একটু কথা বলেন, আপনার চাইতে সুখী মানুষ আল্লাহর জমিনে আরেকটা আর থাকবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, সুখের যে পথ কোরআন বলেছে সেটা আমাদের বিশ্বাস হয় না। সম্ভবত হাসান বসরি রহমাতুল্লাহ বা অন্য কোনো একতাবেই বলেছেন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় ওয়াদা করেছেন যে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে সুখ স্বাচ্ছন্দ্য দিবেন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা। নারী হোক আর পুরুষ হোক, যে ব্যক্তি ঈমান আনার পর নেক আমল করবে, আল্লাহ নির্দেশ মতো নিজের জীবনকে পরিচালিত করবে, এটাই তার জীবনের মূল টার্গেট। এটা ঠিক রেখে পয়সা আসলে আসুক না আসলে নাই, ব্যবসা থাকলে থাকুক না থাকলে নাই, আল্লাহর আনুগত্যটাকে মূল রেখে চলে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন দুটি বিষয়ের, এক ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়িবা, তাকে অবশ্যই অবশ্যই, যারা মাদ্রাসার ছাত্র বা আলেম ওলামা তারা জানেন, ফালানুহইয়্যান্নাহু লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা, তিনটা তাকিদ দিয়ে আল্লাহ বলেছেন ফালানুহইয়্যান্নাহু, অবশ্যই 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 আমি তাকে দুনিয়াতে সুখী জীবন দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নাই সম্পদের পাহাড় গড়তে পারলে, বিশাল বড় চেয়ারের মালিক হতে পারলে, গদি দখল করতে পারলে, সামাজিক অবস্থান হলে ওই ব্যক্তিকে আমি সুখ দিব? আল্লাহ বলেছেন ইমান আর পর যদি নেক আমল করো, আল্লাহর গোলামি যদি কেউ করতে পারে সমস্ত ক্ষেত্রে, যে আল্লাহর আনুগত্য ঠিক রেখে দুনিয়ার সব ঠিক থাকলে থাকুক আর না থাকলে সব বাদ, আমার বন্ধু অন্তরে তাকে জায়গা দিলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কোনো আদেশ নিষেধ লঙ্ঘন না হয়, তার সাথে বন্ধুতা করতে গেলে আমার আল্লাহকে হারাইতে হয়, তো বন্ধু বাদ, স্যাক্রিফাইস করে দিলাম। আমি কোনো গ্রুপকে কোনো বলয়কে আমি পছন্দ করি, ভালো লাগে তাদেরকে, কিন্তু তাদের ভালো লাগতে গেলে দেখি না আল্লাহর ভালো লাগে আর পাওয়া যায় না, তো বাদ, আমার জীবন থেকে আমি সরায় দিলাম। আমি একটা ব্যবসা করতে যাচ্ছি, বিশাল বড় লোভনীয় অফার, হাতছানি পয়সার, কিন্তু এটা করতে গেলে আমার আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘন করতে হয়, হারাম করতে হয়, তো বাদ, এ লোভ ছেড়ে দিলাম। এর নাম হলো মুসলমান। এই ত্যাগ মনে হয় খুব কষ্টের না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন আল্লাহর কথার সত্যতাটা আমল করে দেখেন, আজমুদে এক জামানা খাকে বাস, একটু আমল করে দেখেন। স্যাক্রিফাইসের ভিতরে যে আনন্দ আছে আল্লাহর শপথ, ভোগের ভিতরে সে আনন্দ, হারামের হাতছানি আছে ছেড়ে দিছেন, কেন? আমার রবের নির্দেশ নাই, অনুমোদন নাই, আমি করলাম না, দরকার নাই আমার এই পয়সা। মনে হয় খুব কষ্ট হবে, তাই না? বাহ্যিকভাবে কষ্ট হবে, রুহ যে আছে, রুহ আত্মা ভেতর, ভেতরটা প্রশান্ত হবে। একটি জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত যে কোনো ব্যক্তি যদি তার দৃষ্টির এরিয়াতে কোনো পরনারীকে দেখে, সুন্দরী মেয়েকে দেখে, দেখার সুযোগ আছে ইউটিউব ফেসবুকে, ভালো জিনিস দেখতে দেখতে হঠাৎ একটা খারাপ জিনিস চলে আসছে, আপনি দেখলে দেখতে পারেন কিন্তু দেখলেন না, এটাকে অ্যাভয়েড করলেন আল্লাহর ভয়ে, যে না আল্লাহ তাআলা আমাকে কোরআন নির্দেশ করেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ইমানদাররা যেন তাদের চোখের হেফাজত করে, আমি সেজন্য দেখবো না, আপনি এটাকে এড়ায় গেলেন, স্কিপ করে চলে গেলেন।
বাহ্যিকভাবে একটু কষ্ট হবে প্রথম মনে হচ্ছে যে আরে দেখলে মনে হয় সুখের সমুদ্রে আবুডুবু খাইতে পারতাম, কিন্তু আপনি দেখলেন না। একটু পরীক্ষা করে আমল করে দেখেন, কখনো যদি এটা আপনি অ্যাভয়েড করতে পারেন, একজন রাস্তা দিয়ে মেয়ে যাচ্ছে, সুন্দরী মেয়ে, আপনার চোখে হালকা আবসা আবসা দেখতে পেয়েছেন, যে আঁচ করতে পেরেছেন একজন সুন্দরী মেয়ে যাচ্ছে বেপর্দা, আপনি চাইলেই তাকিয়ে হারাম স্বাদ নিতে পারেন, কিন্তু আপনি নিলেন না, নজরটাকে নিচু করে নিলেন, হেফাজত করে নিলেন, এতে আপনার একটু কষ্ট হবে, একটু প্রথম ধাক্কাতে একটু কি হবে, কষ্ট হবে। আল্লাহর কসম করে বলেছি, আপনি পরীক্ষা করে দেখেন, আপনি একটু পরেই সে মেয়েটা আপনার দৃষ্টি থেকে যখন আড়াল হয়ে যাবে, দূরে সরে যাবে, আপনার অন্তরের ভিতরে সাথে সাথে ঈমানের স্বাদ অনুভব করবে, সাথে সাথে দেখবেন আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। সে ভালো লাগাটা কি, যে আমি আমার রবের নির্দেশ রক্ষা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ, শয়তানকে কাত করতে পেরেছি, কুপকাত করতে পেরেছি, শয়তান আমাকে হারাইতে পারে নাই। এই জন্য ভাইরা আমার, আল্লাহর আনুগত্যের জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বিশ্বাস করুন, সম্পদে, দুনিয়ার মোহে, দুনিয়ার কোনো ঐশ্বর্যে, দুনিয়ার কোনো ভোগ বিলাসের উপকরণের মধ্যে আল্লাহর শপথ, আল্লাহ শান্তি রাখেন না। যদি রাখতেন তাহলে আগের জেনারেশনের চাইতে এই জেনারেশনের হাতে সুখ সমৃদ্ধির সমস্ত উপকরণ, ভোগের সমস্ত উপকরণ আছে, তারপর আত্মহত্যা করে, গরিবের চাইতে ধনীর আরো বেশি করে, ঠিক না? ঠিক বোঝা গেল, আল্লাহ তাআলা এগুলোতে শান্তি রাখেন নাই। শয়তান আমাদেরকে ওয়াদা করেছে একবার, আর শয়তান ইয়াইদিকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে গরিব হয়ে যাওয়া এটার ভয় দেখাচ্ছে। এই একবার বলাতে আমরা শয়তানের কথা যে পরিমাণ বিশ্বাস করি, কোরআনে আল্লাহ তাআলা কতবার বলেছেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা, ঈমানের নিকামল অনুযায়ী চলো, পয়সা তোমার কম থাকুক, বাড়ি গাড়ি তোমার কম থাকুক, বেচাকেনা তোমার কম থাকুক, দোকান একটা কম থাকুক, সবাই তোমাকে দাম কম দেক, তোমার কোনো গুরুত্ব সমাজের মানুষের কাছে না থাকুক, কেউ তোমাকে নেতা না বানাক, পাত্তা না দেক, কিন্তু তুমি মানসিক যে প্রশান্তি হাসিল করবা, ওইটা কোটিপতি মিলিয়নার বিলিয়নারকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আল্লাহর এই কথার উপরে আস্থা বিশ্বাস রাখার জন্য দরকার হলো ঈমানের শক্তি। এই জন্য বলি, মাঝে মধ্যে তাকওয়ার চর্চা করে দেখেন, দেখবেন কি স্বাদ। আল্লাহ তালা আমাদের সবাইকে তাকওয়ার সে স্বাদ আস্বাদন করার তৌফিক দান করুন। এবং ডিপ্রেশন এবং মানসিক যে অশান্তিতে মানুষ ভুগছে আজ, এটার মূল কারণ হলো দুনিয়ার মোহে অন্ধ হয়ে যাওয়া। দুনিয়ার মোহ এটা মানুষকে পাগল পরা করে দেয়, অস্থির করে দেয়। আর যখন অল্পে তুষ্টি থাকে, তুষ্ট থাকে মানুষ, যা পেয়েছে তাতে শোকর আদায় করে, আল্লাহ তাআলা নগদ শান্তি দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানসিক প্রশান্তি দান করুন।